দেখুন, এটা হচ্ছে আসাম, আর এটা হচ্ছে মানে ত্রিপুরা। নেটে প্রচুর দেখেছি এই শাড়িটা, এটাকে বলা হয় সানরাইজ হ্যান্ডলুম। কঙ্কালীতলা মায়ের মন্দির কিন্তু 51টা সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ কথিত আছে যেখানে নাকি মায়ের কাখাল পড়েছিল। শান্তির খোঁজে শান্তিনিকেতন জার্নি এমন মানুষ খুবই কম দেখা যায়, তাই এই শীতে একদিন বা দুদিনের ছুটিতে শান্তিনিকেতনের সম্পূর্ণ ট্যুর ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, সঙ্গে কি কি ঘুরে দেখবেন, এই সমস্ত কিছু থাকছে এই একটি ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কিভাবে যাবেন, প্রতিদিন কলকাতা থেকে প্রচুর ট্রেন বোলপুর শান্তিনিকেতন আসে। যদি আপনারা সকাল সকাল আসতে চান, আমি বলবো শিয়ালদা থেকে 6:50 কাঞ্চনজঙ্ঘা বা 7:20 মা তারা এক্সপ্রেস ধরে আপনারা 10টার মধ্যেই পৌঁছে যান বোলপুর। আমি কিন্তু চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন, আর আমি এখন ঠিক দাঁড়িয়ে রয়েছি বোলপুর স্টেশনের ঠিক বাইরে। ট্রেনে করে এলে আপনাদের এই স্টেশনে নামতে হবে। স্টেশনের বাইরে অনেক টোটো দাঁড়িয়ে থাকবে, টোটো বুকিং করুন আর চলে যান আপনারা আপনাদের হোটেল বা লজে। 100-120 টাকার মধ্যে টোটো বুকিং করে চলে যান আপনাদের আগে থেকে বুকিং করা হোটেল বা হোমস্টেতে। শান্তিনিকেতনে কোথায় থাকবেন? শান্তিনিকেতনে এবারে আমরা ছিলাম হোমস্টে পিকন, যেটি সৃজনী শিল্পগ্রামের খুবই কাছে। খুব সুন্দর একটা পরিবেশে, সুন্দর একদম কাছাকাছি সব কিছু রয়েছে আপনারা পাবেন। চলুন এই হোমস্টেটা আপনাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। দেখুন খুব সুন্দর বেশ এটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে আপনারা বসতে পারেন। আর এই হচ্ছে আপনার ডাইনিং স্পেস, সুন্দর বেশ ছোট্ট মতো এক বাগান রয়েছে। আর এই হচ্ছে হোমস্টে, হোমস্টে পিকন। এটা হচ্ছে ডরমিটরি রুম, উপরে রয়েছে, চলুন দেখাই আপনাদেরকে। এরকম একটা লোহার সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে আপনাদেরকে উপরে উঠতে হবে। চলুন দেখুন রুমটা কিন্তু বেশ বড় সড়ো রুম। এখানে 3টে বেড রয়েছে, এখানে 2টো বেড রয়েছে, মানে টোটাল 5টা বেড রয়েছে। এটা ডলবেটাই রুম, এখানে অনেকজনে একসাথে থাকা যাবে। আর উপরে ডেকোরেশনটা দেখুন কত সুন্দর, উপরে ফ্যান দেওয়া রয়েছে, একটা ঝাড়বাতির মতো লাইট রয়েছে, এখানে একটা মান্নাদের আমলের ঘড়ি রয়েছে। এই দিকে রয়েছে কিন্তু একটা বাথরুম, চলুন বাথরুমটা আমরা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, এই দেখুন বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন কিন্তু। আর তার পাশে একটা চেঞ্জিং রুম আছে, আমরা দেখাই। এই দেখুন ভিতরে একটা বড় দেখে মিরর রয়েছে, একটা হ্যাঙ্গার রয়েছে, এখানে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো চেঞ্জিং রুম এটা। আর এই রুমের এই দিকে রয়েছে কিন্তু একটা ব্যালকনি, চলুন আপনাদের দেখিয়ে দিই। দেখুন এই হচ্ছে ব্যালকনি, বেশ বড় সড়ো ব্যালকনি রয়েছে। এই হচ্ছে পিকন হোমস্টে। আমরা সকালেই চলে এসেছিলাম কিন্তু গেস্ট বেরোয়নি, লেট করছিল বলে আমাদের ওয়েট করতে হয়েছে। তো চলুন ভেতরে যাব, লাঞ্চ করব, তারপর কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব শান্তিনিকেতন এবং সোনাঝুরির উদ্দেশ্যে। তো চলুন ভেতরে যাওয়া যাক। সেদিন দুপুরে আমরা হোমস্টে থেকেই দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম, ভাত ডাল আলু ভাজা ও পোস্ত। আমাদের ভেজ থালি 170 টাকা করে পড়েছিল। আমাদের লাঞ্চ করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। তো চলুন এখান থেকে সাইট সিন কাছাকাছি কী আছে দেখি। সাইট সিনে কী কী ঘুরে দেখবেন শান্তিনিকেতনে? রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী ক্যাম্পাস, সুরুলের রাজবাড়ি বা সরকার বাড়ি, কঙ্কালীতলা মায়ের মন্দির, সৃজনী শিল্প গ্রাম, আর সব শেষে দেখে নিন সোনাঝুরি হাট। চলে এসেছি বিশ্বভারতী ক্যাম্পাস, আর আমার পিছনে কিন্তু রয়েছে উপাসনা গৃহ। সালটি ছিল 1901, 22শে ডিসেম্বর। 5 জন স্টুডেন্টকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মচার্য আশ্রম নামে একটি স্কুল প্রতিষ্ঠিত করেন, আর সেই স্কুলটি কিন্তু আজ বিশ্বভারতী ক্যাম্পাস নামে পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার ভুবনমোহন সিংয়ের কাছ থেকে 20 বিঘা জমি নিয়ে 1863 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনের আশ্রম প্রতিষ্ঠা করেন। কিন্তু লকডাউনের পর থেকে আর ভেতরে ঢুকতে দেওয়া হয় না, বাইরে থেকেই আপনাদের ঘুরে দেখে নিতে হবে বিশ্বভারতী ক্যাম্পাস। বিশ্বভারতী ক্যাম্পাস দেখে আমরা চলে গেলাম 51 সতীপীঠের এক পীঠ কঙ্কালীতলা মায়ের মন্দিরে পুজো দিতে। আমরা কিন্তু চলে এসেছি অলরেডি কঙ্কালীতলা, আর ঢোকার মুখেই ডালা নিয়ে নিলাম। এখানে অনেক ডালার দোকান রয়েছে, আপনারা এখান থেকে ডালা কিনে নিয়ে যেতে পারেন। কতগুলো ডালা আপনাদের এখানে?
এগুলো 100 এক আছে এগুলো 50 আছে এক কানে 100 হ্যাঁ এগুলো 50 কোনটা এটা 50 টাকা তাই তো আচ্ছা আর মালাগুলো 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 এটা হচ্ছে 50 টাকা এগুলো হচ্ছে 20 টাকা 20 টাকা 50 টাকা 20 টাকা একটা মালা দিয়ে দিন চলো পূজোটা আগে দিয়ে দিই তারপরে এই জায়গাটা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি সকাল সকাল এসে পূজোটা দিয়ে নিলাম পূজো দেওয়া হয়ে গেল আজ কিন্তু বেশ ভালোই লাইন পড়েছে দেখতে পাচ্ছি আমার পিছনে দেখো বেশ লম্বা লাইন এর আগে যতগুলো সতীপীঠে গেছি এরকম সুন্দর করে কিন্তু পূজো দেওয়া হয় দেখি পুরো একদম নাম গোত্র ধরে বসে কিন্তু সুন্দরভাবে ভেতরে কিন্তু পূজো দিতে পারবেন আপনারা এই কঙ্কালীতলা মায়ের মন্দির কিন্তু 51টা সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ কথিত আছে যেখানে নাকি মায়ের কাখাল পড়েছিল এখন দাঁড়িয়ে আছি মানত গাছের সামনে তো আপনাদের যদি কারোর কোনো মানত থাকে তাহলে কিন্তু এখানে আপনারা এসে মানত গাছে বেঁধে দিয়ে যেতে পারেন মন্দিরের কিন্তু এই সাইডে রয়েছে একটি কুণ্ড এই জলটা কিন্তু খুবই পবিত্র শোনা যায় নাকি কাঁকালটা এখানেই পড়েছিল তো আপনারা যদি এই কঙ্কালীতলা মন্দিরে আসেন তাহলে এই জলটা কিন্তু নিয়ে একটুখানি মাথায় ছিটা দেবেন চলো তো এখানে কিন্তু ভোগের ফেসিলিটি আছে মানে আপনারা বসে ভোগ খেতে পারবেন 50 টাকা করে প্লেট 12টার পর থেকে খাওয়ানো হয় এই দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের টোকেন করতে হবে করে এই জায়গাটা কিন্তু বসে খাওয়ানো হয় 12টার পর থেকে খাওয়ানো হয় তার আগে থেকে আপনাদের টোকেন কাটতে হবে 50 টাকা করে টোকেন কেটে নেবেন যদি আপনারা চান যে ভোগ খাবেন খেতে পারেন কিন্তু কঙ্কালীতলা মায়ের মন্দির দেখে আমরা চলে এলাম সুরুলের রাজবাড়ি বা সরকার বাড়ি আপনারা শান্তিনিকেতন বেড়াতে এলে অবশ্যই এই রাজবাড়িটা ঘুরে যাবেন সত্যি খুবই সুন্দর এখন আমি দাঁড়িয়ে আছি সুরুলের রাজবাড়ি এটাকে কিন্তু অনেকে সরকার বাড়িও বলে থাকে আর এইখানে দুর্গাপুজো কিন্তু খুবই বিখ্যাত আপনারা যদি দুর্গাপুজোর সময় শান্তিনিকেতন ঘুরতে আসেন তাহলে বলবো এই সুরুলের রাজবাড়ি দুর্গাপুজো দেখে যেতে পারেন তো আমাদের দেখা হয়ে গেল সুরুলের রাজবাড়ি বা সরকার বাড়ি এখান থেকে আমরা চলে যাব কিন্তু সৃজনী শিল্পগ্রাম তো চলুন এড়িয়ে পড়ি আমি কিন্তু চলে এসেছি অলরেডি সৃজনী শিল্পগ্রামে এখানে টিকিট মূল্য 20 টাকা করে যদি আপনাদের কাছে স্টিল ক্যামেরা থাকে সেক্ষেত্রে 50 টাকা চার্জেস পড়বে আর যদি আপনারা ফটোশ্যুট করতে চান সেক্ষেত্রে 1000 টাকা পার ঘন্টায় পড়বে সৃজনী শিল্পগ্রামের ভেতরে আপনারা যদি আসবেন তখন দেখতে পাবেন যে প্রত্যেকটা রাজ্যের কিন্তু শিল্পকলাকে তুলে ধরা হয়েছে আমার এই দিকে রয়েছে ছত্তিশগড় উড়িষ্যা বিহার সেখানকার শিল্পকলাকে তুলে ধরা হয়েছে আর আমার ঠিক পিছন দিকে মানে এই দিকে রয়েছে কিন্তু বাংলা বাংলার শিল্পকলাকে তুলে ধরা হয়েছে তো চলুন এক এক করে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সৃজনী শিল্পগ্রামের ভেতরে শুধু শিল্পকলা না এখানে কিন্তু আপনারা বাউল গান আদিবাসী নৃত্য এবং এখানে কিন্তু ভয়ঙ্কর ভূতের ভয়ও দেখানো হচ্ছে এছাড়া কিন্তু সোনাঝুরি হাটের মতন এখানে কিন্তু অনেক কিছু আপনারা কেনাকাটিও করতে পারবেন যেমন সোনাঝুরি হাটে জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানেও কিন্তু অনেক কিছু পাওয়া যায় চলুন দেখি একটুখানি সৃজনী শিল্পগ্রামটা কিন্তু অনেক বড় তো হাতে টাইম নিয়ে আসবেন এসে ভালো করে ঘুরে দেখবেন দেখার কিন্তু অনেক কিছু আছে আর ছবি তোলার জন্য কিন্তু দারুণ জায়গা একদম আইডিয়াল জায়গা যাকে বলা যায় অনেক ভালো ভালো ছবি উঠবে কিন্তু সৃজনী শিল্পগ্রাম দেখে আমরা চলে গেলাম শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের উদ্দেশ্যে বাউল পিতাম শো বাউল মেলায় ঘুরে মোলাম বাউল পেলাম গো বাউল মেলায় ঘুরে মোলাম বাউল পেলাম গো ভালো
দাঁড়িয়ে আছি প্রকৃতি ভবন, যেটা হচ্ছে সোনাঝুরি হাটের কিন্তু একদম পাশে। আপনারা যদি শান্তিনিকেতন একদিনের জন্য ঘুরে দেখতে চান, তাহলে এই এই সাইট সিনগুলো কিন্তু ঘুরে দেখতে পারেন। সোনাঝুরি হাটে কিন্তু প্রচুর ভিড়। এই হাটটা আগে শনিবার আর রবিবার বসতো, এখন এত মানুষের ভালোবাসায় প্রতিদিন বসে। আর এই হাটটাকে কিন্তু অনেকে শনিবারের হাট, সোনাঝুরির হাট এবং খোয়াইয়ের হাট নামে আমরা সবাই চিনি। চলুন এখানে কিছু এবার ব্যাগের কালেকশন দেখি। এই ব্যাগগুলো কিরকম দাম আছে দাদা? এগুলো 100 টাকা করে। বা বেশ ভালো তো, কাপড়ের ব্যাগ কিন্তু এটা। হ্যাঁ, আর এই সামনের দিকে এই হ্যান্ডেলটা ওই আর কি একটু লেদারের মতন করা রয়েছে, এগুলো বেশ ভালো, 100 টাকা করে। আমি একটা নেব। এখানে ছেলেদের আজরাকের এই শার্টগুলো বিক্রি হচ্ছে, দেখুন এগুলো হচ্ছে আজরাকের শার্ট, ঠিক আছে, এগুলো বলছে 220 টাকা করে। এই যে আজরাকের শার্ট, তো প্রীতমের জন্য দেখছি, যদি পছন্দ হয় তো নেব। আর রয়েছে আজরাকের পাঞ্জাবি, এই যে এইগুলো হচ্ছে আজরাকের সব পাঞ্জাবি, দেখুন বিভিন্ন প্রিন্টেড রয়েছে, কিন্তু এগুলো বলছে ওই 350 টাকা, 350 টাকার মতো। এই কানেরগুলো কত দাম আছে? 50 করে। ₹50 করে জুয়েলারিগুলো। এখানে শাড়ি, চুড়িদার, পাঞ্জাবি সব কিছু বিক্রি হচ্ছে, সঙ্গে খাওয়া দাওয়াও বিক্রি হচ্ছে, মানে বিভিন্ন রকমের বাপড়ি চাট, ভেলপুরি, আইসক্রিম এইগুলো পাবেন, খেতে পারেন এখান থেকে। অঙ্গিতা কী দেখছো এখন তুমি? শাড়ি, এখন শাড়ি দেখছি, শাড়ির কালেকশন দেখছি। প্রীতমের জন্য একটা আজরাকের শার্ট নিয়েছি, এখন আর দেখালাম না, সবই আপনাদেরকে গিয়ে রুমে দেখাবো। আর একটা কুর্তি দেখছি ওর বোনের জন্য, এই দেখুন এই আজরাকের কুর্তিগুলো কত দাম বলছেন দাদা? 350 টাকা বলছে এই আজরাকের কুর্তিগুলো, এগুলো মেয়েদের। সোনাঝুরি হাট ঘুরে আমরা হোমস্টের দিকে চলে গেলাম। হোমস্টেতে পৌঁছে একটু রেস্ট নিয়ে আমরা বসে গেলাম রাতের ডিনারে। ঘড়িতে এখন বাজে রাত 10:30, আর আমরা কিন্তু ডিনার করতে বসে গেছি হোমস্টেতে। তো এখানে ডিনারের যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে কি, রুটি যদি আপনারা খান তাহলে রুটি কিন্তু 7 টাকা করে পিস পড়বে, আর যদি আপনারা চিকেন নেন তাহলে চিকেন পড়বে হচ্ছে 170 টাকা, আর ভাত নিলে আলাদা আলাদা, মানে সব কিছুই এখানে আলাদা আলাদা কিন্তু দাম রয়েছে। মানে অ্যাকচুয়ালি এখানে যদি আপনারা থালি খান তাহলে কিন্তু ভেজ থালিটা আপনারা নিতে পারেন 160, আর তার সাথে যদি চিকেন খান তাহলে চিকেন আলাদা করে, আর মাছ খেলে মাছ আলাদা করে, এই সিস্টেমে কিন্তু এখানে হয়, আপনারা কথাবার্তা বলে নিতে পারেন। সেদিন রাতে ডিনারে ছিল আমার জন্য ভাত, ডাল ও চিকেন, অঙ্কিতা ছিল চিকেন আর রুটি। দাদারা কেমন লাগছে রান্না? ঠিক আছে রান্না? রান্না ভালো, রান্না ভালো হয়েছে? বোন ভালো হয়েছে রান্না? কেমন লাগছে? ভালো। হোমস্টেটা ভালো? হ্যাঁ। ডিনার করে আমরা যে যার মতো রুমে শুয়ে পড়লাম, দেখা হবে কাল সকালে। তো আমরা কিন্তু রেডি হয়ে গেছি, এখান থেকে বেরিয়ে যাবো এবারে বাড়ির দিকে। তো যাই হোক, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান। এবারে শান্তিনিকেতন এলে কিন্তু আপনারা এই থাকতে পারেন পিকন হোমস্টেতে। তো চলুন বেরিয়ে পড়ি, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বং ফাইন্ডার চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন। টাটা।